আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা আল্লাহ পি ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের শিক্ষণীয় অনুষ্ঠান গল্প শুনে কোরআন থেকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাছের কথাও শুনেছেন এমন অনেক মাছ আছে যা মানুষকে খেয়ে ফেলে তবে আজ আমরা এমন বিস্ময়কর ও চমৎকার একটি মাছের কথা শুনব যার পেটের মধ্যে এক মহান ব্যক্তিত্ব জিহা আল্লাহর নবী হজরত ইউনুস আলিহি সালাতু সালাম আশ্রয় নিয়েছিলেন এরপর জীবিত এবং নিরাপদে ওই মাছের পেট থেকে বেরিয়ে এসেছেন জি আজ আমরা যে ঘটনা শুনতে যাচ্ছি এর নাম হচ্ছে হজরত ইউনুস আলহি সালাম মাছের পেটে থাকার কাহিনী এই ঘটনাটি কখন ঘটেছিল কিভাবে ঘটেছিল কি কারণে ঘটেছিল আসুন আমরা শ্রবণ করি আল্লাহ তালা হজরত ইউনুস আলহি সাল্লা সাল্লামকে নেন শহরের বাসিন্দাদের হৃদায়তের জন্য রসুল হিসেবে প্রেরণ করেন এটি ইরাকের মোসল নামক একটি শহর যা দজলা নদীর পারে অবস্থিত ছিল এখানকার লোকজন মূর্তি পূজা করতো কুফর ও শিরকে লিপ্ত ছিল হজরত ইউনুস আলহি সালাতু সালাম তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করে ইমান আনার দাওয়াত দিলেন কিন্তু তারা নিজেদেরকে অবাধ্যতা ও পাপাচারের কারণে আল্লাহ তালার রসুল আলী সালাতু সালামের আহ্বানে সাড়া দিলেন না হজরত ইউনুস আলহি সালাতু সালাম তাদেরকে এই সংবাদ দিলেন যে তোমাদের উপর অতি শীঘ্রই আজাব আসছে এই কথা শুনে শহরের লোকজন পরস্পর এই পরামর্শ করলো যে হজরত ইউনুস আলহি সালাম। কখনও কোনো বিষয়ে মিথ্যা বলেননি এখন দেখতে হবে তিনি শহরে আছেন কি যদি থাকেন তো ভালো যদি কোনো সময় তিনি শহর ছেলে চলে যায় তাহলে বুঝে নিতে হবে তখনই আজাব আসছে এক রাতে হলো কি লোকজন দেখল যে হজরত ইউনুস সালাতু সালাম শহর থেকে কোথাও চলে গেছে ভোর হতেই আজাবের নিদর্শনও প্রকাশ হতে আরম্ভ করলো চারিদিক হতে কালো ধোঁয়া বের হতে লাগলো সর্বত্র ধোঁয়ার কারণে পুরো শহর অন্ধকারচ্ছন্ন হয়ে গেল এই দৃশ্য দেখে শহরের বাসিন্দারা নিশ্চিত হয়ে গেল যে এখন আজাব শুরু হচ্ছে লোকজন হজরত ইউনুস আলিহি সাল্লামকে খোঁজ করতে আরম্ভ করলো অনেক দূর দুরান্ত পর্যন্ত তালাশ করলো কিন্তু হজরত ইউনুস আলিহি সাল্লামের কোনো খবর পাওয়া যায়নি এবার তারা আরও বেশি ভয়ে আতঙ্কিত হয়ে গেল বর্ণিত আছে শহরের লোকজন আল্লাহ তালার ভয়ে কেঁপে উঠে আর সবাই নিজেদের নারী শিশু এমনকি গবাদি পশু সাথে নিয়ে ছেঁড়া ফাটা পুরাতন কাপড় পরে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায় আর কান্না করতে করতে হজরত ইউনুস আলহি সাল্লা সাল্লামের উপর ইমান আনায়ন করেন স্বামী স্ত্রী থেকে মা সন্তান থেকে আলাদা হয়ে সকলেই ইস্তিকভার করতে লাগল আর আল্লাহ তালার দরবারে অজরে কান্না করতে লাগলেন নিজেদের মধ্যে যা যা ভুল ত্রুটি হয়েছিল এজন্য পরস্পর ক্ষমা চাইতে লাগল এক কথায় আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার দরবারে এই প্রতিশ্রুতিবদ্ধ হলেন হজরত ইউনুস আলহি সালাতু সালাম আল্লাহর পক্ষ হতে যে পয়গাম নিয়ে এসেছেন আমরাও তার প্রতি আন্তরিকভাবে ইমান মান আনায়ন করছি আল্লাহ তালার নিকট শহরের বাসিন্দাদের কান্না কাটি এবং আন্তরিক অনুশোচনার ফলে দয়া হলো এবং আজাব উঠিয়ে নিলেন কালো ধোঁয়া এবং অন্যান্য আজাবও বন্ধ হয়ে গেল শহরের সকল লোকজন আপন আপন বাসস্থানে এই অদ্ভুত ও রহস্যময় ঘটনাটি কোরআনে পাকে কিভাবে বর্ণিত হয়েছে আসুন আমরা কোরআনে পাকে অনুবাদও শুনি কাঞ্জুলি ইমান থেকে অনুবাদ তবে এমন কোনো জনপথ নেই যারা আমার আজাব দেখে ইমান এনেছে অথপর সে ইমান তাদের কাজে এসেছে কিন্তু একমাত্র ইউনুসের সম্প্রদায় যখন তারা ইমান আনল তখন আমি তাদের থেকে লাঞ্ছনা শাস্তি পার্থিব জীবনে অপসারিত করে দিয়েছি এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দিয়েছি ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে এটি বোঝার বিষয় যে যখন কোনো গোত্রের উপর আজাব আসে আজাব আসার পর ইমান আনা ওই গোত্রের কোনো কাজে আসে না কিন্তু হজরত ইউনুস আলহি সাল্লাতুসাল্লামের সম্প্রদায়ের উপর তালার পক্ষ থেকে কঠিন আজাব আসার পরও যখন তারা আন্তরিকভাবে একগ্রতার সাথে ইমান এনেছিল তখন তাদের উপর থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছিল যখনই নেন ওয়া শহরে আল্লাহর পক্ষ থেকে আজাব আসার নমুনা প্রকাশিত হতে লাগলো এবং হজরত ইউনুস আলহি সাল্লা সালামকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তখন শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিজেদের পরিচিত এক আলিমের নিকট গেল যিনি ইমানদার এবং তৎকালীন জামানার সায়কও ছিল তার নিকট অনুরোধ করতে লাগল তিনি তাদেরকে পরামর্শ দিলেন তোমরা সবাই এই অজিফা পাঠ করো এবং আল্লাহ তালার কাছে দোয়া করো বর্ণিত আছে এরপর তিনি তাদেরকে একটি অজিফা শিখিয়ে দিলেন লোকজন এই অজিফা পাঠ করে করে দোয়া করার ফলে আজাব বন্ধ হয়ে গেল কিছু কিছু বর্ণনায় আরও কিছু অজিফাও পাওয়া যায় প্রিয় ইসলামী ভাইয়েরা আজাব তো বন্ধ হয়ে গেল তখন হজরত ইউনুস আলহি সাল্লা সাল্লাম ছিলেন এরপর কী ঘটল হজরত ইউনুস আলহি সাল্লাতুসাল্লাম শহরের নিকটে পৌঁছলে তিনি শহরে আজাবের কোনো চিহ্ন দেখল না লোকজন তাকে বলল হুজুর আপনি আপনার বংশীয় লোকদের সাথে মিলিত হন দেখা করুন তখন হজরত সালাম বললেন আমি আমার গোটের লোকদের কাছে কিভাবে যাব। আমি তো তাদেরকে আজাবের সংবাদ দিয়েছি আজাবের সংবাদ দিয়ে শহর থেকে আমি চলে গিয়েছি কিন্তু আজাব তো আসেনি তারা তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং হত্যা করে ফেলবে এই কথা বলে তিনি রাগ করে শহর থেকে পুনরায় বের হয়ে একটি জাহাজ বা নৌকায় উঠল এই জাহাজ যখন সমুদ্রের ঠিক মাঝখানে পছল তখন জাহাজটি থেমে গেল তৎকালীন সময়ের একটি প্রসিদ্ধ প্রথা এটি ছিল যে ওই নৌকা সমুদ্রে থেমে যায় যে নৌকায় কোনো পলাতক গোলাম থাকে কৃতদাস থাকে নৌকার যাত্রীরা সকলে নিজেদের মধ্যে লটারি করলো যে কে কৃতদাস হতে পারে তো তাতে হজরত ইউনুস আলহি সাল্লা সালামের নাম মোবারক উঠে আসলো নৌকার যাত্রীরা হজরত ইউনুস আলহি সাল্লাতুসালামকে ধরে সমুদ্রে নিক্ষেপ করল আর জাহাজ নিয়ে তারা রওনা হয়ে গেল সাথে সাথে একটি বৃহৎ আকারের মাছ এসে হজরত সৈদুনা ইউনুস আলহি সাল্লাতুসাল্লামকে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে ফেলল অর্থাৎ খেয়ে ফেলল মাছের পেটের মধ্যে যেখানে পুরোপুরি অন্ধকার যেখানে তিনি আটকে গেলেন ওই অবস্থায় হজরত ইউনুস আলহি সালাতু সাল্লাম এই আয়াতে মোবারকা পাঠ করা শুরু করলেন লা ইলাহা ইল্লা অঙ্কা ইন্নিকুন্তুমিনা জল মিন এই অজিফা পড়া আরম্ভ করলেন আর এর বরকতে আল্লাহ তালা হজরত ইউনুস আলহি সাল্লা সালামকে ওই অন্ধকার বন্দিশালা থেকে মুক্তি দিলেন মাস্তি নদীর পারে এসে সাগরের পারে এসে হযরত ইউনুস আলহি সাল্লা সাল্লামকে পেট থেকে বের করে দিলেন ওই সময় তিনি খুবই দুর্বল এবং ক্লান্ত ছিলেন আল্লাহ তালার সান দেখুন ওই স্থানে একটি কুমড়া গাছ অর্থাৎ কদু গাছ লাউ গাছ উৎপন্ন হলো হজরত ইনুস আলহি সালাম এই গাছের ছায়ায় আরাম করতে লাগলেন কিছুটা শক্তি সঞ্চার করে তিনি আলহি সালাম নিজের গোট্রের লোকজনের নিকট শিফ নিয়ে গেলেন তার গোট্রের সকল লোকজন অত্যন্ত মোহাব্বত ও আদব সহকারে হজরত ইনুস আলহি সালামের দরবারে এসে তার উপর ইমান আনায়ন করলেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি আমরা এই আয়াতে করিমা যেটি পাঠ করেছি যেটি বর্তমানে বহুল প্রচলিত এটি হজরত ইউনুস আলহি সালাম মাছের পেটে থাকা অবস্থায় পড়েছিলেন যাকে দোয়ায়ে ইনুস বলা হয় মহান আল্লাহ তালা এই মুবারক আয়াতের বরকতে হজরত ইউনুস আলহি সাল্লা সাল্লামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়া টি এই খুবই বরকতময় এবং ফজিলতপূর্ণ অজিফা বিপদ আসুক বা নায় আসুক সর্বক্ষণ এই অজিফা বেশি পরিমাণে পড়তে থাকুন হযরত ইউনুস আলহি সালাতু সালামের এই মোবারক ঘটনাটি পবিত্র কোরআনে পাকে কিভাবে আলোচিত হয়েছে আসুন পবিত্র কোরআনে পাকের অনুবাদ শুনি কাঞ্জুলি ইমান থেকে অনুবাদ এবং নিশ্চয়ই ইউনুসও পাইগম্বরদের অন্যতম যখন বজাই নৌজানের দিকে বের হয়ে পড়েছে অতপর লটারিতে যোগদান করল সুতরাং সে নিক্ষিপ্তদের অন্তর্ভুক্ত হল অতপর তাকে মৎস্য গিলে ফেলল এবং সে নিজেকে নিজে তিরস্কার করতে লাগল তবে যদি সে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী না হতো তবে অবশ্য সেটার পেটে অবস্থান করত ওই দিন পর্যন্ত যেদিন লোকদেরকে ওঠানো হবে অতপর আমি তাকে তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ এবং আমি তার উপর লাউ গাছ উদ্গত করেছি এবং আমি তাকে লক্ষ্য মানুষের প্রতি প্রেরণ করেছি বরং আরও অধিক অতপর তারা ইমান নিয়ে এনেছিল অতপর আমি তাদেরকে একটা সময় পর্যন্ত ভোগ করতে দিলাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা পুরো ঘটনাটি আমরা শ্রবণ করলাম এ থেকে কি শিক্ষা হাসিল করতে পারি শিক্ষা হচ্ছে তোবা করলেই সিকফার পড়লে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করলে অনেক বড় বড় তুফানও মোকাবেলা করা যায় কঠিন থেকে কঠিন মুসিবত মোকাবেলা করা যায় যদি আপনি কোনো প্যারেশানি অনুভব করেন কোনো কষ্টে পড়েন মুসিবতে পড়েন তাহলে নিজের রবকে ডাকতে থাকুন আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন অন্তর দিয়ে ডাকতে থাকুন সত্য নিয়ত নিয়ে ডাকতে থাকুন অশ্রু প্রবাহিত করতে থাকুন তবা করুন তিনি অতি দয়ালু অবশ্যই তিনি দয়া করবেন পিএস্তমি ভাইরা এবং মাদান চ্যালের দর্শক শ্রোতা শুধুমাত্র কান ধরে মুখে কয়েকটি থাপ্পড় দিয়ে মানুষ নিজে নিজে তবা করে আসলে তবা কিন্তু এমনটি নয় অনুশোচনার নাম হচ্ছে তবা লজ্জিত হওয়ার নাম হচ্ছে তবা এখন থেকে আর কোনও গোনা করব না এই নিয়ত করার নাম হচ্ছে তবা যা গুনা করেছি তা থেকে অবশ্যই অবশ্যই ক্ষমা চাইতে হবে আগামীতে এই গুনাসমূহ থেকে বেঁচে থাকতে হবে নিশ্চিত আল্লাহ তালা দয়া করবেন এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা আমরা লাভ করতে পারি তা হচ্ছে আল্লাহ আল্লাহতালা নিজের নেকর বান্দাদেরকে এমনকি নবীদেরকেও অনেক কষ্ট মুসিবতে ফেলে পরীক্ষা করেছিলেন কিন্তু এই পরীক্ষা এই দুঃখ কষ্ট তাদের মর্যাদা তাদের মর্তবাকে বৃদ্ধি করার জন্য করা হয়েছিল একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এই সকল পরীক্ষায় সফল হওয়ার পর তাদেরকে কেমন মর্যাদা মর্তবা ও পুরস্কারে ভূষিত করেছিলেন পি ইসলামী ভাইরা এবং মাদেন চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমার বা আপনাদের উপর কোনো বিপদ এসে যায় তবে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা তো কিছুই নই আল্লাহ তালার নবীগণ কতই না মুসিবত বিপদ কষ্টে প্যারেসানি ভোগ করেছেন এরপরও তারা বিন্দুমাত্র পিস পা আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালার প্রশংসা করেছেন তাই আমাদের উচিত যখনই আমরা বিপদে পড়ি তখন ধৈর্য ধারণ করা আল্লাহ তালার প্রশংসা করা সুক্রিয়া করা ইস্তিকাফার করা আমরা যদি বেশি বেশি ফার পড়তে থাকি বিপদের সময়েও আমরা ধৈর্য ধারণ করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা এর সাতকায় আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আজকে থেকে আমরা নিয়ত করি যে বিপদের সময় আমরা অধৈর্য হব না অভিযোগ করব না অভিযোগ করে আমরা সবাব নষ্ট করব না বরং আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ এই বিপদ একদিন একদিন কেটে যাবে এই দুঃখ কষ্ট আমাদের কাছ থেকে দূরে চলে যাবে ইনশাল্লাহ আমরা সবাই একদিন সুখে থাকব, সুখের মুখ দেখব আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে মুসিবতে ধৈর্য ধারণ করার তফিক দান করুক দুনিয়া এবং আখিরাতের প্যারে থেকে আমাদেরকে দূরে রাখুক আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল দাউস দান করুক আমিন বিজাহিন্ন নবীল আমিন সল্লাহ আসলাম সল্লু আল্লব সল্লা তাল মোহাম্মদ সলিল্লাহ